আমিদা ও মুসল্লি ও মুসল্লিমা আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, বিপি নিউজের বিশেষ আয়োজন সুয়াল জবাব অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই প্রশ্ন করছেন, রমজান মাসে ভিতরের নামাজ কেন জামাতে পড়া হয়? দেখেন, প্রথমত রমজান মাস বলেন রমজানের বাহিরে সবসময় ভিতরের নামাজটা হলো ওয়াজিব, সবসময় ভিতরের নামাজ ওয়াজিব। তো রমজান মাসে যেহেতু আমরা তারাবিহের নামাজ আমরা জামাতের সহিত পড়ি, তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা, তো সুন্নতে মুয়াক্কাদা একটা নামাজ আমরা জামাতের সাথে পড়ি, সেক্ষেত্রে ভিতরের নামাজ তো ওয়াজিব, সেটা আরও বেশি অধিকার রাখে যে সেটাও যেন আমরা জামাতের সাথে পড়ি। এই একটা কারণ ভিতরের নামাজ জামাতের সাথে পড়ার। দ্বিতীয় কারণ হলো আমরা সাধারণত আমরা মানুষ মাত্রই আমরা একটু অলস, আমরা অনেক সময় যখন দেখা গেছে যদি আমরা ভিতরের নামাজ 20 টাকা তারাবির নামাজ যখন পড়ি, পড়ার পরে যদি আমরা চিন্তা করি পরে ভিতরের নামাজ পড়বো, বাসায় যাই শুয়ে পড়ি, আর পড়া হবে না। এক্ষেত্রে যেহেতু সব নামাজ আমরা জামাতে পড়তেছি, পাশাপাশি ভিতরের নামাজটাও আমরা জামাতে পড়ে নিই, এটাতে কোনো অসুবিধা নাই। তবে অনেক ওলামায়ে কেরামের মতে রমজান মাসে ভিতরের নামাজ ওই ব্যক্তির জন্য যে জামাতের সাথে তারাবি এবং এশারের নামাজ পড়েছে, এমন ব্যক্তির জন্য ভিতরের নামাজও জামাতের সহিত পড়া সুন্নতে মুয়াক্কাদা। হ্যাঁ, যে ভিতরের নামাজ জামাত যে তারাবির নামাজ জামাতের সহিত পড়তে পারে নাই, কোনো কারণে এশারের জামাতে শরিক হইতে পারে নাই বা তারাবিতে শরিক হইতে পারে নাই, সে অন্যান্য নামাজ যেরকম একাকি পড়ে নিবে, ভিতরের নামাজও একাকি পড়ে নিবে, এতে তার কোনো গুণা হবে না। ধন্যবাদ সবাইকে।